বর্ষা এলেই পানিবন্দি হয়ে পড়েন খুলনা সিটি কর্পোরেশনের দুই ওয়ার্ডের বাসিন্দারা প্রতিদিন দুই দফায় নদীর জোয়ারের পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা অপরিকল্পিত সড়ক এবং ড্রেন নির্মাণসহ কেসেসের কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এই দুর্ভোগ অভিযোগ ভুক্তভোগীদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অশমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট হঠাৎ দেখায় কোনো বানভাসি এলাকা বলে ভুল হতে পারে আসলে এটি খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া মেইন রোড এলাকার দৃশ্য বর্ষা মৌসুম এলেই এমন পানিবন্দী অবস্থা নগরীর তিরিশ ও একত্রিশ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকার দুই দফায় নদীর জোয়ারের পানিতে প্রতিদিন অন্তত আট ঘণ্টা পানিবন্দি হয়ে পড়ে থাকে হাজারো পরিবার ভৈরব নদের জোয়ার ভাটায় যেন বাধা পড়েছে তাদের জীবন অবস্থা কোনো অবস্থা বিকালে একটু পানি টান দিলেও সন্ধ্যার পর থেকে আবার আপনার সে একই পানি ঘরের ভেতর পানি নোংরা পানির কারণে রোগ ব্যাধির আশঙ্কা তো আছেই সেই সাথে আছে সাপ ও পোকামাকড়ের ভয় প্রতিদিন এরকম হানি ওঠে আর এই ঘরে বসে থাকতে বেরোতেই পারি না এই পারি ষাটের দশকে নির্মিত সুইচ গেটগুলোর অধিকাংশই অকার্যকর সিটি কর্পোরেশনের অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ নিয়মিত বর্জ্য অপসারণ না করা উন্নয়ন কাজে ঠিকাদারদের দীর্ঘতি সহ কার্যকরি পদক্ষেপ না নেয়ে নগরবাসীর এই দুর্ভোগ এই অভিযোগ সব মহলের যে সুইজগেট সুইজগেটগুলো অপরিকল্পিত বানানো এবং ওটা মেরামতমহীন এবং ওদের কোনো লোকই নেই লোকজনের লোক জনবল নেই দুই দিকের দুটো নদী সেই শহরে জলাবদ্ধতার কোনো কারণ নাই কারণ হচ্ছে অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা আগামী ছয় মাসের মধ্যে সমস্যা কেটে যাবে আশ্বাস খুলনা সিটি কর্পোরেশনের যে জোয়ারের পানিটা ভাটি না লাগা পর্যন্ত আমাদের কিছুটা সময় অপেক্ষা করতেই হয় শাকিল আজিজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ